আজকের পর্বে নিয়ে আসলাম কিভাবে দারুণ স্বাদের ছানার সন্দেশ তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম, চলুন তাহলে দেখে নিই আমরা কিভাবে ছানার সন্দেশটি তৈরি করেছি। আমি এখানে দুধের ছানা তৈরি করে নিয়েছি এবং এই ছানাটাকে আমি চুলায় একটু ভেজে নেব। তার জন্য সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এরপর আমি ছানা দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি, আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কেজি মানে 1/2 লিটার পরিমাণ দুধ নিয়েছিলাম, সেটার আমি ছানা তৈরি করে নিয়েছি। এরপর আমি ভালো করে ছানাটাকে গলিয়ে নেব আর নরম করে নেব। তারপর যখন ছানাটা পারফেক্টভাবে হয়ে যাবে, এরপর আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে যে ট্রেটার মধ্যে আমি ঢেলে নিব, সেই ট্রের মধ্যে আমি সামান্য ঘি দিয়ে গ্রিটাকে ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি সেই রান্না করা ছানাটাকে এই ট্রের মধ্যে ঢেলে একটু স্পাচুর সাহায্যে চেপে চেপে নিচ্ছি। চেপে চেপে সুন্দর একটি শেপ দিয়ে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো করে নিন। তো আমি সুন্দরভাবে এভাবে যখন চেপে চেপে নেব, তারপর আমি ফ্রিজে রেখে দেব কিছু সময়ের জন্য। ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি, দেখুন এখন কিন্তু অনেকটাই হার্ড হয়েছে। এখন আমি এটাকে একটি ছুরির সাহায্যে কেটে নেব। তো সুন্দরভাবে হয়ে যাওয়ার পর আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এই ছানার সন্দেশটি ঘরে তৈরি করে নিতে পারেন, একদম দোকানের স্বাদের মতো এই সন্দেশ। আমি সন্দেশগুলোকে একটু পরিবেশন করে নিয়েছি জাফরান দিয়ে। আমি অল্প অল্প জাফরান দিয়ে এই সন্দেশগুলোকে পরিবেশন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করে নিতে পারেন, বাদামও দিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।